বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 2023 সনে যারা এসএসসি বা দাখিল ভোকেশনাল নবম শ্রেণী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকে আমরা রুটিনটা দেখবো, অর্থাৎ আপনাদের রুটিন প্রকাশিত হয়েছে এবং আপনাদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন নিয়মাবলী সম্পর্কে আমরা আজকে জানবো। আপনারা যারা আমাদের পাপিলি টু কেয়ার ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট, অ্যান্ড্রয়েড অ্যাপস এবং ফেসবুক গ্রুপ পেজ সম্পর্কে নতুন রয়েছেন তারা দ্রুত আমাদের সঙ্গে জয়েন হয়ে যাবেন। ভোকেশনাল এবং ডিপ্লোমা এডুকেশন কেয়ার তথা পাপিল এডু কেয়ার আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এইখানে বলে রাখা ভালো যে আমাদের এই যে নিয়মগুলো রয়েছে, প্রশ্নপত্রে উল্লেখিত সময় ও নম্বর অনুযায়ী পরীক্ষা হবে, অর্থাৎ পরীক্ষা ফুল মার্কস ফুল সিলেবাসে হবে এবং 30 মিনিট পূর্বে প্রবেশ করতে হবে, সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, স্ব-স্ব কেন্দ্রে হবে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো রয়েছে, সবসময় যে বিষয়গুলো থাকে। এবং আপনারা এই রুটিনের পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ এবং আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। তাছাড়াও আমরা এই রুটিনটা দেখব ভালো করে, আপনারা চাইলে নবম শ্রেণীর সুপার সাজেশন প্রোগ্রামে অংশ নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে যেখানে ভোকেশনাল ক্লাস 9 সুপার সাজেশন এবং অনলাইন ক্লাস নামে একটি কোর্স রয়েছে মাত্র 510 টাকায়। যে কোর্সটি আমাদের ওয়েবসাইট papileducate.net সেইখানে আপনারা পেয়ে যাবেন। এইখান থেকে লক্ষ্য করুন যে আপনি সকল বিষয়ের ক্লাস পাচ্ছেন, সকল বিষয়ের সুপার সাজেশন পাচ্ছেন, উত্তর সহ পিডিএফ ফাইল, সকল টেট, আপনি যে সকল সাবজেক্ট রয়েছে সবগুলো সাবজেক্ট আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনি রেকর্ডেড ক্লাস পাবেন, জুম লাইভ ক্লাস পাবেন এবং আমাদের প্রাইভেট গ্রুপের মাধ্যমে আপনি আপনার পরীক্ষার প্রস্তুতিটা সানিয়ে নিতে পারেন। আরো যদি বিস্তারিত জানতে চান আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বারে ফোন দিবেন এবং আপনাদের পরীক্ষার প্রিপারেশনটা ভালো হোক এই কামনা করে আমরা রুটিনটা দেখা শুরু করি। প্রথমত হচ্ছে আমাদের নভেম্বর মাসের 1 তারিখে বাংলা এক পরীক্ষা, এখানে এসএসসি ভোকেশনালেরও বাংলা, দাখিল ভোকেশনাল বাংলা। নভেম্বর মাসের 2 তারিখে হচ্ছে আমাদের আরবি দাখিল ভোকেশনালের জন্য এবং 5 তারিখে আমাদের ইংরেজি পরীক্ষা, আমাদের দাখিল এসএসসি ভোকেশনাল দুইজনের জন্যই, এবং 7 তারিখে গণিত এক পরীক্ষা, 9 তারিখে পদার্থবিজ্ঞান এক, 12 তারিখে হচ্ছে রসায়ন বিজ্ঞান এক, 14 তারিখে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আর ভোকেশনাল হচ্ছে হাদিস শরীফ ও ফিকা, 16 তারিখে হচ্ছে ধর্ম ও নৈতিক শিক্ষা, 19 তারিখে টেট 1 এবং 21 তারিখে টেট 2-র মাধ্যমে আমাদের পরীক্ষা শেষ হবে। আর অপশনাল সাবজেক্ট যাদের রয়েছে যেমন উচ্চতর গণিত, হিসাব বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, তাদের পরীক্ষা হবে 23 তারিখে। এরপরে ব্যবহারিক পরীক্ষা হবে 25 থেকে 2 তারিখের মধ্যে, আর অনলাইনে এটা আমাদের শিক্ষকরা নাম্বার গুলো পাঠিয়ে দিবে। বাস্তব প্রশিক্ষণ চলবে 3 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত এবং 18 তারিখ থেকে বাস্তব প্রশিক্ষণের নম্বর টেট ভিত্তিক অনলাইনের মাধ্যমে বোর্ডে প্রেরণ করতে হবে। এই ছিল রুটিন সংক্রান্ত সমস্ত কিছু। আরো যদি জানতে চান তাহলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পাপিলি টু কেয়ারে মেসেজ দিবেন। আপনাদের রেজাল্ট সংক্রান্ত বিষয় থেকে শুরু করে সাজেশন, অনলাইন ক্লাস A to Z আপনি আমাদের এখানে পেয়ে যাবেন। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী, ভালো থাকুন।